নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। করোনা সংক্রমণ কমতে না কমতেই দেশে আতঙ্ক ছড়ালো বার্ড ফ্লু। উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র বিহারে। এই নিয়ে আজকে আলোচনা করা হবে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। অতিমারির ধাক্কায় এমনিতেই উথালপাতাল সময়ের মধ্যে দিয়ে পার করছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন করে আতঙ্ক ছড়ালো বার্ড ফ্লু। 2006 সালে মহারাষ্ট্রেই প্রথম এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মেলে। এবার আবারও মহারাষ্ট্রে মিলল H5N1 ভাইরাসের হদিশ। মহারাষ্ট্রের মতো বিহারেও এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে প্রশাসনের তরফে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেই জানানো হয়েছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বার্ড ফ্লুর সংক্রমণের ঝুঁকি কমাতেই 25,000 মুরগিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের থানের স্থানীয় প্রশাসন। থানে শাহপুর তহসিলের অন্তর্গত বেহলি গ্রামে আচমকাই একসঙ্গে 100টি মুরগির মৃত্যু হয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর জেলার পশুপালন বিভাগকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। সেখানকার মৃত পাখির নমুনা পুনের এক ল্যাবরেটরিতে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর জানা গেছে বার্ড ফ্লুর সংক্রমণেই মৃত ওই পাখিগুলো। এরপরই কালিংয়ের নির্দেশ দেয় প্রশাসন। থানের ওই পোলট্রি ফার্মের 1 কিলোমিটারের মধ্যে প্রায় 25,000 পাখিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মতো বিহারের এক পোলট্রি ফার্মেও বার্ড ফ্লুর সংক্রমণে মৃত বহু পাখি। 16 ফেব্রুয়ারি পাটনার ওই ফার্মে 3,859টি মুরগির মধ্যে 787টি মুরগি মারা গেছে ভাইরাসের সংক্রমণে। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই মৃত পাখির সংখ্যা বাড়ছিল সেই ফার্মে। পাখিগুলোর নমুনা পরীক্ষা করে দেখা যায় বার্ড ফ্লুর সংক্রমণের জেরেই মৃত তারা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।